তালা দেওয়া? মেয়েটা গেল কোথায় বলো দেখিনি। পারলি না তো ফুলকি রে, তোর খালি বয়সটাই বেড়েছে, মাথাটা পাকে। কোথায় কখন কি কথা কিভাবে বলতে হয় আজ পর্যন্ত তোকে শিখিয়ে উঠতে পারলাম না। কেন, এবার আমি কি ভুল করেছিলাম? মাসির কাছে গিয়ে ওই নার্সি যে ঝিলিক সেটাই গো মা। ও ফুলকি, শোন শোন শোন, তুই যেখানে কথাটা বলেছিলি না সে জায়গাটা ঠিক ছিল বুঝলি, যেভাবে তুই কথাটা বলেছিলি সেইটা ঠিক ছিল না। তুই মেজুবের কানে কানে কথাটা ঢুকালি কিন্তু মাথায় ঢুকাতে পারলি না, মূর্খ। না না, তোর উপর হাল ছাড়লে আমার চলবে না, আমাকে নিজেকে এবার মাঠে নামতে হবে। নার্সটাকে এবারই ছাড়া না করা পর্যন্ত আমার জীবনে কোনো শান্তি নেই। ছাড়ো না পিসি ঠাম্মা, মাসি তো বললো ও দু চার দিনের মধ্যেই চলে যাবে, শুধু শুধু এত খেটে না। না বলি না, আমি এখন নিশ্চিত যে ওই নার্সটাই হলো ঝিলিক। পিসি ঠাম্মা, এখনো কি বাড়ির কাউকে কথাটা বলা যায় না? না বলা যায় না। ফুলকিশন, মেজবু বলেছিল না যে ঝিলিক যদি 5 লাখ টাকা নিয়ে ফেরত আসে তাহলেই ঝিলিককে সে মেনে নেবে। ফুলকি, আমাকে আগে ঝিলিকের এ বাড়িতে ফেরার সব কটা রাস্তা বন্ধ করে দিতে হবে, আর সে কাজটা আমাকে করতে হবে আজ থেকে। নার্সটা, আরে নার্সটা যদি ঝিলিক হয় ব্যাস তাহলে তো মিটেই গেল। কি হয়েছে গো মেজুবু, অমন করে চিৎকার চেঁচামেচি করছিলে শুনলুম? কিছু না, আমি দেখিলুম গো ফুলকি ঘরে কি কান্নাকাটি করছে গো। আর বলবেন না পিসিমণি, সকালবেলা রাধা মাধবের মন্দিরে পুজো দিতে গেছি, ওই ফুলের জায়গাটায় ঝিলিকের সেই রেসে জেতা কাপ মেডেল ওগুলো রাখা রয়েছে। কি বলছ গো, রাধা মাধবের মন্দিরে ঝিলিকের ওই সমস্ত জিনিসপত্র রাখলে কে? আমার মন বলছে পিসিমণি, কাজটা ফুলকির। আচ্ছা মিজু, বাড়িতে এত লোক থাকতে, এমনকি বাড়িতে বাইরের লোক থাকতে, তোমার কেন হঠাৎ ফুলকিকে? কারণ ও ওই নার্স মেয়েটার দিকে সরাসরি আঙুল তুলছে পিসিমণি। আচ্ছা আপনি বলুন তো, ওই নার্স মেয়েটার কি দরকার ওই ঝিলিকের পুরনো জিনিসগুলো আমার চোখের সামনে এনে রাখবে? কি জানো তো, ঝিলিকটা তো বয়স কম না, মাথাতেও কিছু ভূত। তাছাড়া এবারে নিয়ত না, সারাক্ষণ ভয় ভয় থাকে জানো। ভয় কিসের ভয়? ওই এই বাড়িতে কেউ বুঝি ওর জায়গা নিয়ে নিলে, কেউ বুঝি এই বাড়ি থেকে ওকে বার করে দিলে। তাহলে তো বলতে হয় পিসিমণি, এতদিন ধরে ও আমাদের বাড়ির কাউকেই ভালো করে চেনেনি।
চিনি নি তো মেজুবো, চিনি নি তো। তোমরা যে কাউকে আপন করলে কতখানি আপন করে নিতে পারো সে তো বোঝে না, আর কবে বুঝবে তাও বাপু আমি জানি না। কিছু কি করবে বলো, তাই বলে তোর হাল ছেড়ে দিতে পারো না। কাছে যখন একবার টেনে নিয়েছো আর কি করবো পিসিমণি ওর জন্য বলুন তো। ও যদি সব সময় নিজের মনের মধ্যে উল্টো পাল্টা সন্দেহ করে তাহলে তো সত্যি। একটা কাজ করতে পারো গো মেজুবো, না বলছিলুম ওর মন থেকে যদি ওই একটা সন্দেহ দূর করে দাও তাহলে ওর মনটা শান্ত হয়ে যাবে। কি সন্দেহ? ওই যে নার্স মেয়েটা, তা ফুলকে কি মনে করে জানো মেজুবো? ফুলকি মনে করে যে ওই নার্স মেয়েটাই হলো গিয়ে ছেলে। তা ওর মন থেকে তুমি যদি ওই সন্দেহটা দূর করে দাও তাহলেই তো হয়ে যায়। কিন্তু পিসিমণি, ফুলকির এই সন্দেহ আমি কি করে দূর করবো? একটা কাজ করতে পারো গো মেজুবো, এমন কিছুই না, তুমি বরং ওই ফুলকিকে সঙ্গে নিয়ে প্রতিমা রায়চৌধুরীর বাড়িতে যাও। হ্যাঁ, গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারবে উনি তো অনেক কিছু জানেন না নার্স সম্পর্কে। না না পিসিমণি, প্রতিমা রায়চৌধুরীকে তো তাহলে সন্দেহ করা হয় না গো মা। তা কেন হবে, তা হবে না গো মেজুবু। আর তলিয়ে ভাবো, একটু তলিয়ে ভাবো। দেখো না, আমি আমি ফুলকির মুখে একদিন শুনেছিলুম যে তুমি নাকি বলেছ ওই নার্স মেয়েটার মুখের সঙ্গে ঝিলিকের মুখের খুব মিল। ছাড়া ঘুম আসি